ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। মিনারুল ইসলাম ভাই প্রশ্ন করছেন যে প্রথমত অনেক দোয়া দিয়েছেন আমাদেরকে, পালাকা মেসলু আপনার তদ্রুপ, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, সবল রাখুক, ইমানি জিন্দগিতে রাখুক, ইমানি জিন্দগি ইমানি এবং মৃত্যু পর্যন্ত ইমানি জিন্দগির উপরে আপনাকে আল্লাহ কায়েম দায়েম রাখুক, আল্লাহ আমিন। মিনারুল ইসলাম ভাইয়ের প্রশ্ন ছিল যে দেশে বেদাতি কার্যক্রমগুলি দেখে রাগান্বিত হই, ভালো লাগে না, শরীরে একটা রাগ আসে। হ্যাঁ, তো সালাত তো তাদের পিছে পড়তে হয়, এদিকে সালাতের কোনো ক্ষতি হবে? সালাতের অবশ্যই কোনো ক্ষতি হবে না। আর মিনবাবে আল হুব ফিল্লাহ ওয়াল বুগজ ফিল্লাহ, আল্লাহর ভালো কাজের প্রতি উৎসাহ উদ্দীপনা কে ভালোবাসা, আর বেদাত কাজকে অপছন্দ করা, ঘৃণা করা, শরীরে রাগ আসা, এটা ইমানেরই একটি পরিপূর্ণতার রূপরেখা। অতএব এটা আপনার তাদের প্রতি ঘৃণা আসা বা তাদের উপরে রাগ আসা, এটা আপনার সালাতের ক্ষতি করার কিছু দেখি না। এই জায়গায় সালাতের কোনো ক্ষতি হবে না। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, বেদাতিদেরকে আমরা কেন ভালোবাসতে পারি না, এটা আমাদের ইমানের দাবি। সেই জন্যই আল্লাহর জন্যই আমরা সহি আকীদা পন্থীদেরকে ভালোবাসি। এটা যেমন কথা সত্য, ঠিক তদ্রূপ বেদাতি হুজুরদের, বেদাতি মৌলবীদের, বেদাতি কথাবার্তা, বেদাতি শিরকি ওয়াজ, এগুলিকেও আমাদের ঘৃণা লাগে, এটাও ঠিক। তবে আমাদের মধ্যবর্তী অবস্থান অবলম্বন করতে হবে, মানে তাদের কে দাওয়াতি মনোভাব নিয়ে তাদের সাথে চলাফেরা করতে হবে, যে কোনো ছলে বলে কৌশলে তাদেরকে একটা শিখাতে পারি কি না। বেদাতি বলে ওর থেকে আমি দূরে থাকলে তো ও কখনো সহি আকিদার পথে আসবে না, সো তার কাছাকাছি হওয়ার চেষ্টা করো, মিশবো, একটু কম্প্রোমাইজ করার চেষ্টা করব, প্রথমত তার সাথে তার মতো করে কিছু করা, কিছু ছাড় দেওয়া, এভাবে হেকমত অবলম্বন করে আস্তে আস্তে তাকে বোঝানোর সুবিধার্থে। আর আহাম ফেল আহাম যেটাকে বলা হয়, আমরা যারা সহি আকিদা পন্থী আলেম আছি তারা এই কথাটাকে বুঝে, যে কোনো হানাফিদের মাঝে গিয়ে প্রথমেই পীরের বিরুদ্ধে না বলে তাকে তাওহীদের বিষয়ে ওয়াজ করে বোঝানো, পরে শিরকের ক্ষতিকারক দিকগুলি বোঝানো, আর আস্তে আস্তে বেদাতের ক্ষতিকারক দিকগুলি বোঝানো, আস্তে আস্তে করে, তারপর আস্তে আস্তে করে তাদের রোগগুলিকে চিহ্নিত করা। প্রথমে তাদের রোগকে চিহ্নিত করতে গেলে দেখা যাচ্ছে যে ওখানে হয়তো তারা থাকতেও দিবে না, ওয়াজ শুনবেও না। সো হেকমত অবলম্বন করা খুবই জরুরি বিষয়। সো আপনি তাদের সাথে থাকেন, ওইভাবে নামাজ পড়েন আর চেষ্টা করতে থাকেন, আপনার যতটুকু সাথ দিয়েছে ততটুকুই। আপনি একটা বাচ্চাকে, ওদের একটা বাচ্চাকেও তো বুঝাইতে পারবেন, একটা কথাও তো বুঝাইতে পারবেন, যদি এরকমও পারেন ওর সাথে থেকে তো আপনি সফল কাম। দাওয়াতের সফলতা নির্ভর আল্লাহর ওপরে করে, আপনার ওপরে নয়। আপনার ওপরে আল্লাহ দাওয়াত দেওয়ার মন মানসিকতা নিয়ে আপনাকে সমাজে চলতে বলেছেন। দাওয়াতের দ্রুত সফলতা কামনা কখনোই করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই বলেছেন, এই জন্য ওই আয়াতকে কেন্দ্র করে এইভাবে সূত্র তৈরি করেছে, আন একুন লাদাদ দা ই আমারুন বা ইদুন আরিয়াস, যাকে সে আহ্বান করছে তাকে আহ্বান করতে গিয়ে সে নিরাশ হবে না, যে এ কখনো হেদায়েতের পথে আসবে না, এমনটা বলবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার নবীকে বলেছেন, ইন কানা কাবুরা আলাইকা ইরাজুহুম, হে নবী আপনার দাওয়াত থেকে তারা যদি বিমুখতা এরকম পর্যায়ে হয়ে যায় যে আপনার এতটাই রাগ উঠছে, এতটাই আপনার বিক্ষোভ আপনার মনের ভিতরে স্থান নিয়েছে, যে নাফাকান ফিল আর্দ, আপনি জমিনে বাংকার খুঁজে সেখানে লুকাবেন, আর সুল্লাবান ফিসসামা, অথবা আকাশে লিফট লাগিয়ে চলে যাবেন, ফাতাতিহুম বি আয়া, তা আপনি তাদেরকে কোনো নিদর্শন দেখাবেন। হ্যাঁ, তো আপনি সেটা দেখাতে পারবেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই, নিদর্শনাবলী আল্লাহর হাতে, আল্লাহ তার ইচ্ছাই নবীদেরকে দিয়ে থাকেন। ওলাউ শা আল্লাহুল্লাহ জামাআহুম আলাল হুদা, আল্লাহ চাইলে তাদের সবাইকে হেদায়েত দিয়ে দিতে পারেন, আল্লাহ তাকুনুন্না মিনাল জাহিলিন, অতএব হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি অজ্ঞদের অন্তর্ভুক্ত হবেন না।
তো এর থেকে অনেক বড় শিক্ষা পাই আমরা যে বিদআতি তরিকায় যারা চলেন হানাফি ভাইয়েরা মাযহাব মাযহাবি ভাইয়েরা মাযহাবের উপরে যারা মানে গোড়ামি করেন মাযহাবের উপরে যারা চলতে চান আমাদেরকে যারা মাযহাবের পক্ষে দাওয়াত দেন বাহাস মুনাজারা এসব করে আমাদেরকে ঠগানোর চেষ্টা করেন আমাদের বিরুদ্ধে কখনো কুৎসা রটনা করেন কখনো মিথ্যারোপ করেন তাদের সাথে আমাদেরকে ভালোভাবে চলার কথাই বলা হয়েছে ভালোভাবে চলার কথা বলা হয়েছে দুঃখ তারা দিলে সহ্য করে নেওয়ার কথা বলা হয়েছে তারা আমাদের দুঃখ দিলে সহ্য করে নিতে হবে গালমন্দ করলে সহ্য করে নিতে হবে যতটুকু পারা যায় এর মাধ্যমে দাওয়াত চালিয়ে যেতে হবে তাদের মাঝে যার যার অবস্থান থেকে যতটুকু এলমি যোগ্যতা যার যার যেরকম পর্যায়ের আছে এবং আস্তে আস্তে এইভাবেই আমরা যদি সারা বছর ধরে একজনকেও সহি আকিদার পথে আনতে পারি খাঁটিভাবে তাহলে আমরা সাকসেসফুল হব কেননা ভাইজান সফলতার চাবিকাঠি আল্লাহর হাতে আমাকে সফলতার দায়িত্ব দেওয়া হয় নাই সফলতা নির্ভর করে তারই হাতে আজকে যারা ইসলামের সমমানা দলগুলি তড়িৎ দাওয়াতের কার্যকারিতা পেতে চায় বা সফলতা পেতে চায় তারাই পথচ্যুত হয় পথভ্রষ্ট হয়ে যায় যখন তখন তারা জাহিরাতের সাথে আপোষ করে ফেলে যেমন আমরা গণতন্ত্রমুখী কিছু ইসলামী নামধারী দলকে দেখতে পাচ্ছি যত্রে তত্রে সব জায়গায় আল্লাহ আমাদেরকে বুঝদান করুন আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারাকাতু নবিনা মুহাম্মদ